বাংলা ছোট গল্পের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায় কার উত্তরসূরি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের প্রাধান্য পেয়েছে কোন বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পগুলো কি আদৌ ছোট গল্প সবটুকু জানবো আজকের আলোচনায় স্বাগত সবাইকে আমার বাংলায় বাংলা ছোট গল্প থেকে আজকের আলোচনায় থাকছে ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় আলোচনাটি শেষ পর্যন্ত শোনো ভালো লাগলে লাইক করো খারাপ লাগলে ডিসলাইক কোনো বক্তব্য থাকলে কমেন্টে জানাও আর তোমার প্রয়োজনীয় বিষয় নিয়ে নিয়মিত আলোচনা পেতে সাবস্ক্রাইব করো আমার বাংলা চ্যানেলটা আমার বাংলার আজকের বিষয় ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় ছোট গল্পের কোনো দেশি বিদেশি সংজ্ঞায় তার আস্থা নেই কুড়িটি গল্প সংগ্রহে সংকলিত দুশো বাইশটি গল্প এবং এ যাবৎ অগ্রন্থিত প্রায় পঞ্চাশটি গল্পের মধ্যে নেই কোনো কালানুক্রমিক বিবর্তনের ইতিহাস তিনি একই কালে লিখতে পারেন মামির মতো শরৎচন্দ্র প্রভাবিত আটপৌড়ে গল্প এবং আত্মহত্যার অধিকারের মতো ভিত কাঁপানো গল্প এমনকি এই পরস্পর বিরোধী গল্পগুলিকে একই মলাটের অন্তর্ভুক্ত করতেও তিনি দ্বিধান্বিত হননি এমন ভাবে অবস্থান লক্ষ্য করা যায় শরৎসৃপ নদীর বিদ্রোহ দুঃশাসনীয় প্রভৃতির পাশে নেড়ি হারানের জামাই প্রভৃতির সঙ্গে ভালোবাসা হ্যাংলা ইত্যাদি গল্পগুলি তিনি মানিক বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর নিতাই বসুর মতে উপন্যাসের চেয়ে ছোট গল্পে মানিক অনেক বেশি বেপরোয়া উদ্ধত এবং স্পষ্ট মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলি নানা কাহিনী সমবায় গ্রথিত যেমন পুতুল নাচের ইতি থেকে পাই কুমুদমতির আখ্যান বিন্দুর গল্প যাদব পণ্ডিতের আখ্যান ইত্যাদি একাধিক কাহিনী শেষ পর্যায়ের উপন্যাসে এই প্রবণতা আরো স্পষ্ট অর্থাৎ এই সমস্ত কাহিনী থেকে আলাদা আলাদা করে ছোট গল্প তৈরি করা যায় অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলিকে বলা যায় অনেকগুলো ছোট গল্পের গঠিত। এ প্রসঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন প্রত্যেক উপন্যাসেই একাধিক গল্পের উপাদান এবং সংকেত কম বেশি থাকে অর্থাৎ উপন্যাসের বৃহৎ প্রেক্ষাপট থেকেই মানিক তার অনেক ছোট গল্পের উপাদান সংগ্রহ করেছেন সার্বজনীন আরোগ্য পাশাপাশি হলুদ নদী সবুজ বন ইত্যাদি প্রসঙ্গে সাক্ষ্য বহন করছে শুধু তাই নয় এর বিপরীত পদ্ধতিও লক্ষ্য করা গেছে অর্থাৎ কোনো একটি গল্প লেখার পর তার মধ্যে উপন্যাসের সম্ভাবনা পেয়ে বনস্পতির আকার দিয়েছেন আবার তার অসংখ্য গল্প আছে যা কোনো অর্থেই গল্প নয় সেগুলো তাত্ত্বিক প্রবন্ধমূলক নতুবা আত্মজৈবনিক টুকরো কাহিনী কিংবা সমকালীন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের দলিলের ছেঁড়া পাতা প্রথম থেকে ছোট গল্পের সুনির্দিষ্ট রীতি তার কাছে গ্রহণীয় হয়নি পরবর্তীকালে আরো বেপরোয়া ছোট গল্পগুলির গলায় দড়ি কেন মরবো না সস্তায় ছিনিয়ে খায়নি কেন আর না কান্না ইত্যাদি অর্থাৎ সহজেই স্পষ্ট যে এ গল্প হৃদয়ে ভোলানো নয় মস্তিষ্কে আগুন জ্বালায় এই গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা অনুভূতি জুড়ে ছিল নিম্ন শ্রেণীর শ্রমিক কৃষক থেকে মধ্যবিত্ত মানুষ তাদের খলন পতন বা সাহসিকতা শৌর্য এবং সংগ্রামের কাহিনী নিয়ে এদের কথাই সম্পূর্ণ মৌলিক মৌলিকভাবে রূপায়িত করেছেন মানিক তাই ছোট গল্প রচনায় তার কোনো পূর্বসূরি নেই যথার্থ উত্তরসূরিও আছে কিনা তা বিচার্যের বিষয় এতক্ষণ আলোচনা করলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের আঙ্গিক বিষয় এবার আসি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট বিষয়বস্তু প্রসঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের মনোভূমিতে বিচরণ করেছেন দুজন। ফ্রয়েড এবং মার্কস কখনো এককভাবে কখনো বা সম্মিলিতভাবে ভাবে দুজনে তাই মানিকের জীবনদৃষ্টি ও অন্তর্লোকের বিবর্তনের সঙ্গে ছোটগল্পের ধারাটিকে সমান্তরল ভাবে রেখে তিনটি মাত্র নির্ণয় করা যায় মধ্যবিত্ত নরনারীর জটিল মনস্তত্ব শ্রমজীবী নরনারীর অর্থনৈতিক দুর্গতি ও সংগ্রামের কাহিনী এবং মধ্যবিত্ত নরনারীর আর্থিক সংকট ও ক্রম অবতরণ এই তিনটি মাত্রার নিরিখে মানিক বন্দ্যোপাধ্যায়ের কিছু নির্বাচিত গল্প আলোচনা করা হবে আজকে প্রথম মাত্রা অর্থাৎ মধ্যবিত্ত নারীর জটিল মনস্তত্ব যুদ্ধোত্তর বাংলা কথা সাহিত্যের প্রধান উপজীব্য বিষয় হয়ে দাঁড়ায় অর্থনৈতিক ভাঙনের প্রেক্ষাপটে চরিত্রের মনস্তাত্ত্বিক ও নৈতিক পর্যালোচনা নরেশচন্দ্র সেনগুপ্ত ও জগদীশগুপ্তের গল্পে এবং কল্লোল গোষ্ঠীর লেখকদের কথা সাহিত্যে এই ভাঙনের ছবি বিচিত্রভাবে প্রকাশ পেয়েছে এরপর মানিক বন্দ্যোপাধ্যায় সেই বিচিত্র ছবিতে যোগ করলেন জটিল ও কৌণিক মাত্রা এবং তা মূলত নির্মহ মানিক বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞান মনস্কতাকে কেন্দ্র করেই প্রতিভাত হয়েছে মানিকের লেখনীতে যে বিজ্ঞান মনস্কতা প্রকাশ পেয়েছে তা মূলত সয়ডিও দৃষ্টিভঙ্গির ফসল বস্তুত মধ্যবিত্ত জীবনযাত্রাকে আশ্রয় করেই মানিক বন্দ্যোপাধ্যায় ফ্রয়েডীয় মনোবিজ্ঞানে অনুপ্রাণিত হয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে চরিত্রগুলির বিশ্লেষণ করেছেন মামি শোরপিল শরীরশ্রীপ বিপত্তিক সিঁড়ি টিকটিকি প্রাগৈতিহাসিক কিংবা বহু পর্যায়ের গল্পগুলি এই পর্বেরই অন্তর্ভুক্ত এর মধ্যে শরীরশ্রীপ প্রাগৈতিহাসিক এবং কুষ্ঠ বউ এই তিনটি গল্পের বিশ্লেষণের মধ্য দিয়ে এই পর্বটা আলোচনা করব আজকে আধুনিক সভ্যতার আড়ালে মধ্যবিত্ত চরিত্রের যে বিকৃতি ঘটেছে তাকেই বিশ্লেষণ করছেন মানিক বন্দ্যোপাধ্যায় সরিশ্রীপ গল্পে চারু বনমালী পরী এই তিনটি মানুষের আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতার স্বরূপ উন্মোচনের কাহিনী এই গল্প চারুর বিকৃত মস্তিষ্ক স্বামী ও মনোরোগী পুত্র ভুবনের মাঝখানে তার সৌন্দর্য ও যৌবন নিতান্তই মূল্যহীন এবং প্রয়োজন অনুযায়ী বনমালী সে বুভুক্ষ যৌবনের পাহাদার মাত্র বনমালীর হৃদয়ে যখন প্রেম বিকশিত হতে চেয়েছে চারু তাকে আশা দিয়েছে তা পূরণ করেনি বনমালী উপলব্ধি করেছে এই ব্যবধান অর্থ বৈষম্য কিন্তু অবস্থা ও সময়ের পরিবর্তনে মধ্যবয়সী বিধবা চারুর আশ্রয়দাতার গৌরব অর্জন করেছে পাটের দালাল চারুর মাথার চুলের কালিমা হইয়া লক্ষ্য করিয়া আবার সে আহারে মন দিল লেখকের এই বর্ণনা স্পষ্ট করে চারুর প্রৌরত্ব এবং বনমালি ও চারুর সম্পর্কের দূরত্ব এই সূত্র ধরি চারুর ছোট বোন পরি বৈধব্যের পর অবিবাহিত বনমালির এক ক্লেদ কুটিল খেলায় মত্ত হয়েছে পরীর যৌবনচ্ছ শরীরের বিনিময়ে বনমালিকে কক্ষিগত করতে চায় নিশ্চিত ও নিরাপদ করতে চায় নিজের এবং তার সন্তানের ভবিষ্যৎ ফলে চারুর প্রতি দেখা দিল বনমালির বিমুখতা ও ঔদাসীন্য নিজের এবং তার মানসিক বিকৃতগ্রস্ত সন্তানের ভবিষ্যতের অনিশ্চয়তা চারুকে বনপরীর পরীর সঙ্গে ঘৃণ্য প্রতিযোগিতায় নামালো অর্থনীতি হয়ে উঠল সম্পর্কের নিয়ামক মানুষের চিন্তা চেতনার নিয়ামক কলেরা রোগীর ভেদভূমির পাত্রে পরিকে চারুর নির্মাল্য দিল যাতে কলেরায় পরীর মৃত্যু হয় কিন্তু ভাগ্যের পরিহাস চারু নিজেই ওই রোগের কবলে পড়ে মারা যায় তখন বনমালীর স্নেহ মানসিক রোগী ভুবনের প্রতি পড়ে আর একইভাবে বনমালীর ঔদাসীন্য হয় বা বনমালী উদাসীন হয় পরীর প্রতি এতে পরি সহ্য করতে না পেরে ভুবনকে গাড়িতে তুলে পাঠিয়ে দেয় অজানা ভবিষ্যতের দিকে ভুবনের নিরুদ্দেশ হবার কথা জেনে বনমালির স্পষ্টোক্তি আপদ গেছে যাক আর নির্বিকার চিত্তে পরিকে নামিয়ে দেয় নিচে ঝিচা করে চেয়েও অধম অনুগ্রহীতার মধ্যে স্বার্থপর আত্মসর্বস্ব মতলববাজ বনমালীকে কেন্দ্র করে প্রতিযোগী দুই বোনের মনস্তত্ব বিশ্লেষিত হয়েছে সরিশ্রীপ নাটকে সরিশ্রীপ গল্পে চারু বনমালী পরি সকলের মধ্যেই ধরা পড়েছে শরীরের নিঃশব্দ হিংস্র কুটিল ধর্ম এই ধর্মের বহিঃপ্রকাশ যতটা না যৌন প্রবৃত্তি তার থেকেও বেশি অর্থনৈতিক নিশ্চয়তা লাভের আকাঙ্ক্ষা মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের অনুসঙ্গে আমাদের দেখিয়েছেন এই আধুনিক সমাজ সভ্যতার আড়ালে কত বিষাক্ত কুটিল শরৎশ্রীপ ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের চাহিদা মৌলিক শরীর তথা পশুদের চাহিদা মূলত জৈবিক মানুষের মানসিক চাহিদা থাকে যা সভ্যতাকে সংস্কৃত করে পশুর তা থাকে না কিন্তু পশুর জগৎ জগৎ সে আক্রমণ করে খাদ্যের জন্য সরাসরি মানুষের কৃত্রিম এখানেও গল্পের চরিত্রগুলি যৌন বিকৃতগ্রস্ত তাদের চাহিদা পূরণের পথে তারা নির্মম কঠোর হয়ে উঠেছে আবার এরা কেউই কাউকে সরাসরি আক্রমণ করেনি চারু পরিকে কলেরায় মারতে চেয়েছে ভুবনকে পরি পাঠিয়েছে অজানা ভবিষ্যতের দিকে আর বনমালী পরীকে নামিয়েছে অনুগৃহীতাদের দলে এবং নিরুদ্দেশ ভুবন সম্পর্কে থেকেছে সাপ তথা যেমন থাকুক না থাকুক আক্রমণ করতে উদ্যত হয় গল্পের চরিত্রগুলিও তাই ব্যক্তিত্বহীন সহানুভূতিহীন অমানবিক সর্পিল স্বভাব সম্পন্ন কেবল চারু বনমালী পরি নয় রামতরণের ছোট উপস্থাপনেও লেখক তাকেও এদের সমগোচ্ছ করেই প্রকাশ করেছেন কেবলমাত্র ব্যতিক্রম ভুবন যার মানসিক বিকাশ ঘটেনি শরিক হতে পারেনি আধুনিক সভ্যতার তাই তার মধ্যে প্রকাশ পায়নি এই সরিষ্রিক প্রবৃত্তি আলোচ্য গল্পের মধ্যে লেখক সার্থকভাবে ধনতান্ত্রিক সভ্যতার চাপে অসহায় প্রবৃত্তি সর্বস্ব মানুষের বিকৃত জীবনযাত্রার ছবি এঁকেছেন সরিস্রিক গল্পে প্রকাশিত এই জৈব কামনা কেবল মধ্যবিত্ত জীবনে প্রতিফলিত হয়নি সভ্যতার পালিশ করা জীবন ও জগতের বাইরে একেবারে নিচুতলার মানুষের জীবনেও প্রবাহিত তবে সেখানে মধ্যবিত্তের আত্মবঞ্চনা বা ভণ্ডামি নেই সেখানে সকল জৈব বৃত্তি বলিষ্ঠ ডিজুতায় দৃশ্যমান প্রত্যক্ষ প্রাগৈতিহাসিক গল্পে জীবন বাস্তবতা দ্বিস্তরীয় একদিকে ভিক্ষাজীবী শ্রেণীর নরনারীর সমাজ অর্থনৈতিক প্রেক্ষাপট ফুটেছে আশ্চর্য সজীবতায় অন্যদিকে উদ্ঘাটিত হয়েছে মানুষের অন্তর্নিহিত আদিম সত্তার চিরন্তন ভয়ঙ্কর সত্য রূপ উদারের ক্ষুধা ও যৌন ক্ষুধা যেখানে মানুষকে প্রবলভাবে নিয়ন্ত্রণ করে সেখানে অন্য কোনো মহত্তর মূল্যবোধের প্রয়োজন কতটুকু অস্তিত্বের এই কঠিন প্রশ্নটাই মানিক রেখেছেন এই গল্পে আর সেই সঙ্গে ব্যক্ত হয়েছে অস্তিত্ব রক্ষার জন্য মরিয়া মানুষের প্রবলতম জীবন বিপাশা মরিবে না সে কিছুতেই মরিবে না বনের পশু যে অবস্থায় বাঁচে না সেই অবস্থায় মানুষ সে বাঁচবেই অধ্যাপক গোবিকানা রায়চৌধুরীর মতে লেখকের অসংশয়িত শিল্প সাফল্য এখানে যে তিনি ভিক্ষুক সমস্যার মতো একটি পরিচিত সামাজিক সমস্যার সঙ্গে সমাজ বহির্ভূত আদিম জৈব কামনার পাগৈতিহাসিক এক প্রবণতাকে একই কাহিনী ও চরিত্র সূত্রে গ্রথিত করতে পেরেছেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত জীবনের ভণ্ডামি এবং আত্মপ্রবঞ্চনার পাশাপাশি মধ্যবিত্তের করুণ প্রেম চেতনাও প্রকাশ পেয়েছে অতসীমামী বিপত্তিক এবং বহু পর্যায়ের গল্পগুলিতে তবে এর প্রধান অবলম্বন মানসিক বিকার ও অর্থনৈতিক সংকটের সমান্তরাল প্রবাহ এই উভয়ের টানা নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রেম চেতনা মানিক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রগুলির প্রেম চেতনা লুপ্ত দম্পতিরা ক্লান্ত বিষণ্ন অসুস্থ মহাশ্বেতা ও যতীনের বিবাহিত জীবনের চারটি বসন্ত ভরেছিল ফুলে ফুলে বসন্ত অতিক্রম করে তারা আজ এসে দাঁড়িয়েছে বৈশাখের তপ্ত দিনে দাবির কাছে পরাজয় স্বীকার করে মহাশ্বেতা কল বনিয়া যাওয়া মানুষে পরিণত হয়েছে কেবলমাত্র যতীনের পরিবর্তনশীল ইচ্ছাকে সে অক্লান্ত তৎপরতার সহিত তৃপ্ত করিয়া চলে তাদের জীবনের যে সমবেত গতি ছিল তার রুদ্ধ হয়ে গেছে স্বামীর সহচর্য তার হৃদয়ে হিল্লোল জাগায় না তার রোদের ঝাঁঝে জ্বালা করলেও সে উঠে যায় না আসলে ও সুখী দাম্পত্য জীবনের বৃত্তে কুষ্ঠ নামক ব্যাধির অনুপ্রবেশ যে ঝড় তুলেছে তারই আঘাতে ছিন্ন হয়েছে যতীন ও মহাশ্বেতার জীবন এই নবতর সম্পর্কে মহাশ্বেতা স্ত্রী থেকে পৌঁছেছে সেবিকার ভূমিকায় আর সংকীর্ণ কারাগারে নিজের বিষাক্ত চিন্তার সঙ্গে দিবারাত্রি আবদ্ধ থেকে যতীনের মনুষ্যত্ব হয়েছে ভঙ্গুর। অন্তর বাহিরের কদর্যতা মনকে সুদূরে নিক্ষেপ করেছে মহাশ্বেতার নির্বাক ও নির্বিকার আত্মসমর্পণ যতীনের কাছে প্রতিভাত হয়েছে ঘৃণার অস্বাভাবিক প্রকাশ রূপে আর অনাগত সন্তানের ভয়ঙ্কর ভবিষ্যৎ কল্পনা করে মহাশ্বেতার নিজের হাতে সেই অঙ্কুরকে বিনষ্ট করলে এই ঘটনা সন্দিহান যতীনের মনে ঋণাত্মক অনুঘটকের ধনাত্মক অনুঘটকের কাজ করেছে ক্ষিপ্ত যতীন তার রোগ মহাশ্বেতার মধ্যে সংক্রমিত করতে চেয়েছে যতীনের এই নিচতা মহাশ্বেতার মধ্যে আত্মরক্ষার প্রবৃত্তি জাগিয়ে তুলেছে রোগাক্রান্ত কদর্য যতীনের যন্ত্রণাধগ্ধ অন্তরের গুরুচরের প্রবৃত্তিটিকেও লেখক সহানুভূতিতে সিঞ্চিত করেছেন আসলে শতকের প্রথমার্ধের বাঙালি জীবন লেখক এখানে তুলে ধরেছেন সেখানে যতীন মহাশ্বেতার দাম্পত্যে অনুভূতির গভীরতা ততটা ছিল না তারা ছিল রূপজ মোহে আবিষ্ট তাদের সম্পর্কের এই দ্বিতীয় ছিদ্ররূপে কাজ করেছে দাম্পত্যের যোজক তথা সন্তানের অনুপস্থিতি অনাগত সন্তানের ভয়ঙ্কর ভবিষ্যৎ ভেবে মহাশ্বেতা তার অঙ্কুরের বিনষ্ট করে দিলে তাদের সম্পর্কের দূরত্ব আরো বেড়ে যায় আর এইসব ঘটনায় অনুঘটক হয়েছে বিশ শতকের অসুস্থ বাঙালি জীবনের প্রতিভূ যতীনের শারীরিক ও মানসিক বিকার কুষ্ঠ আক্রান্ত যতীনের নিচতা ক্রূরতা সন্দেহপ্রবণ মানসিকতা মহ্বেতার মধ্যে আত্মরক্ষা এবং আত্মপ্রতিষ্ঠার প্রবৃত্তি জাগিয়ে তুলেছে তাই মহর্শ্বেতা একদিন যে পথের কুষ্ঠরোগীদের ঘৃণা করতো আজ তাদের ভালোবাসে একদিন সে যে সুস্থ সুদর্শন যতীনকে ভালোবেসেছিল সেই বোধ থেকেই সে আজ কুষ্ঠরোগীদের সেবা করে ফ্রয়েডের কথায় মানুষের মুক্তি বৃহত্তর জগতের সন্ধানে ঈদ থেকে অহংয়ের পথে তাই সে আর্ত মানুষের সেবার মধ্যে নিজেকে নিয়োজিত করেছে বাঁচার রসদ খুঁজে নিয়েছে আর যতীনের মানসিক বিকৃতি যতীনের প্রতি তার ভালোবাসার ঘটিয়েছে এর কারণ লেখক বলছেন মহাশ্বেতা দেবী তো নয় সে শুধু কুষ্ঠ রোগীর বউ একইভাবে হিন্দু নারীর পাতিব্রতির বিজ্ঞাপন খসিয়ে মানিক বৃহত্তর ও মহত্তর গল্পের মমতাকে দিয়ে নির্দ্বিধায় বলিয়েছেন স্বামী আমার কাছে ছোট নয় তুচ্ছ নয় কিন্তু পর সব স্বামীই পর নিজের চেয়ে মানুষের আপনার কেউ নয় প্রেমে নয় স্নেহে নয় প্রেম দুটি আত্মাকে কাছে আনে কিন্তু আত্মগত আত্মার চেয়ে কাছে আসা আত্মার দূরত্ব বেশি দাম্পত্য সম্পর্ক কিংবা নরনারীর প্রেমের সম্পর্কে মাধুর্যের পরিবর্তে অন্তর্নিহিত অন্তঃসার শূন্যতার তীর্যক বিশ্লেষণই মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্টতা এক্ষেত্রে তিনি কখনো ফ্রয়েডকে আশ্রয় করেছেন কখনো বা মার্কসকে এবং এ সম্পর্কে তার সিদ্ধান্ত খুব স্পষ্ট এ জগতে সবই যখন ভঙ্গুর মনুষ্যত্বের ভঙ্গুরতায় বিস্মিত হওয়ার কিছু নাই মানুষের সঙ্গে মানুষের স্বভাবও ভাঙে গড়ে ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম পর্বের আলোচনা এখানে শেষ করলাম পরের পর্বে মার্কসীয় চেতনার নিরিখে ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় পর্বের কিছু গল্প নিয়ে আলোচনা থাকবে